ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় চলছে জাতীয় বসন্ত উৎসব। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেদওয়ান, বসন্ত উৎসবের ওখানে বর্তমান পরিস্থিতি কি সেটা আমাদের জানাবেন। নিশ্চয়ই নীলিমা, আপনাকে বসন্তের প্রথম দিনের শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমি আছি চারুকলার বকুলতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং এখানে যে উৎসবটি চলছে আমি সেই উৎসবটি দেখাতে চাই এবং এখানে যারা এসেছেন উৎসব উপভোগ করতে তাদের সঙ্গেও কথা বলতে চাই। আমি একটু দেখাতে চাই যে এখানে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ, তারা কিন্তু চমৎকার আয়োজন করেছে এবং এই আয়োজনটি কিন্তু প্রতি বছরই হয়। একের পর এক মনোমুগ্ধ পরিবেশনা এখানে চলছে, অর্থাৎ এখানে নাচ গান নৃত্য অর্থাৎ সব কিছু এখানে হচ্ছে, কিন্তু আবৃত্তি, খুবই চমৎকার একটি এখানে পরিবেশ। এবং নগরবাসী কিন্তু সকাল থেকেই এখানে এসে অপেক্ষা করছে এবং তারা হচ্ছে 7:15 শুরু হয়েছে এই জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আনুষ্ঠানিকতা এবং সকাল থেকেই তারা উপভোগ করছে। আমি দেখাতে পারছি মূল মঞ্চটি, অর্থাৎ বকুলতলার নিচে যে মূল মঞ্চটি এখানে করা হয়েছে, এবং এখানে যারা এসেছেন তাদের দু একজনের সঙ্গে কথা বলতে চাই। তারা আসলে এই উৎসবকে কিভাবে উপভোগ করছেন, তারা কোত্থেকে এসছেন এই নগরের, তাদের দু একজনের সঙ্গে কথা বলতে চাই। আমি একটু আপনার সাথেই কথা বলি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বসন্তের আজকে প্রথম দিন, পহেলা ফাল্গুন, ওদের বসন্ত উৎসব, আমরা এসছি, আমি আমার ওয়াইফ এসছি, এই তো ভালোই লাগছে। আমি একটু আরও দু একজনের সঙ্গে কথা বলতে চাই। এখানে অনেকেই একদম পুরো বসন্তের রঙে সেজে এসেছেন, অর্থাৎ হলুদ শাড়ি, কারো বা পরনে বাসন্তী শাড়ি। আমি একটু আপনার সঙ্গে কথা বলি, কোত্থেকে এসেছেন, কখন এসেছেন? আমি এসেছি মালিবাগ থেকে, এসেছি 6টাতে। কেমন লাগছে এখন? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, একটু আপনার সঙ্গে কথা বলি, প্রিয় ঋতু কি? বসন্ত, ডেফিনেটলি। বসন্ত কেন? প্রেমের মাস মনে হয় এটা, সেজন্য। তাই আজকে আলো, সব সবুজ, বিভিন্ন কালার, মানুষের মনে মনে বসন্তের হাওয়া লাগে। আই লাভ দ্যাট ঋতু। আজকে সেই সাথে কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস, অনেকেই পরিবার নিয়ে এসেছেন, অনেকেই বন্ধু বান্ধব নিয়ে এসেছেন, অনেকেই আবার একাও এসেছেন এমনও হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু অনেকেই আসেন এই বসন্ত উৎসবে, বিশেষ করে নগরবাসী সকলেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসেন। আমি আবার একটু মূল মঞ্চের দিকে দেখাতে চাই, যেখানে হচ্ছে আসলে সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে, একের পর এক পরিবেশনা হচ্ছে এবং সেটি প্রত্যেকটি পরিবেশনাই কিন্তু মনোমুগ্ধকর। আমি পুরো পরিবেশটি এখানকার দেখাতে পাচ্ছি এবং পুরো পরিবেশটাই আসলে উৎসব মুখর। আমি আসলে আমার কথা না বাড়িয়ে এখানে যারা এসেছেন বরং তাদের কথা একটু শুনি, তাদের ভালো লাগার কথাটা শুনি, তারা আসলে কি বলছেন এই বসন্তের প্রথম দিনে, তাদের একটু প্রত্যাশার কথাটা শুনি। আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আপনারা কোত্থেকে এসেছেন, আজকে বসন্তের প্রথম দিন, একটা প্রত্যাশা, ভালো লাগা সব কিছুই তো নিশ্চয়ই থাকে, কেমন লাগছে? অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে, ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। হ্যাঁ, সবাইকে শুভ বসন্ত, বসন্তের দিন তো, শীতের পরে বসন্ত, ঋতুরাজ বসন্তের আগমন, এটা তো একটা, বসন্ত আসলে তো তারুণ্যের প্রতীক, খুবই ভালো লাগছে। আমি প্রত্যেক বছরেই এই বসন্ত উৎসব উদযাপন করতে এখানে আসি বকুলতলাতে, আমার খুবই ভালো লাগে, প্রাণের টানেই আসি, এই কালচারাল প্রোগ্রামটা আমাকে খুব টানে আর কি, প্রাণের তাগিদেই আসেন। একটু আপনার কাছে শুনি, আচ্ছা আপনি হচ্ছে, উনি একটু লজ্জা পাচ্ছেন এমন হতে পারে, তো আমি দেখাচ্ছিলাম আসলে এখানে কিন্তু অনেকেই এসেছেন এবং অনেকেই কথা বলছেন এবং বেশ উপভোগ করছেন এখানে যে বসন্ত উৎসব হচ্ছে। আমি আর একটু দেখাতে চাই এবং সেই সাথে আরও দু একজনের সঙ্গে কথা বলতে চাই। কেউ কেউ এই সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে কিন্তু একদম মানে মুখ মিলিয়ে একদম ভালোভাবে উপভোগ করছেন। তো এখন পর্যন্ত আমি এখানেই আছি, পরবর্তীতে আরও পরিবেশনা রয়েছে, আরও উৎসবের বিভিন্ন যে পরিবেশনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আরও নিশ্চয়ই জানাতে পারবো। নীলিমা, রেদন, ধন্যবাদ আপনাকে। এবার যাচ্ছি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের বরণ উৎসবে কেমন পরিস্থিতি সেটা দেখতে। জায়েদ, খুলনা বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ উৎসব কেমন হচ্ছে সেটা আমাদের জানাবেন।
নীলভা, আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বসন্ত বরণের আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের পাশ দিয়েই বসন্তের যে শোভাযাত্রা সেটি শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সাজে সেজেছেন এবং তারা বসন্তকে বরণ করে নেওয়ার জন্য যে শোভাযাত্রা সেটি শুরু করেছেন এবং আজকের যেসব আয়োজন রয়েছে তার মধ্যে সর্বপ্রথম আয়োজন ছিল শোভাযাত্রা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই শোভাযাত্রাটি আমাদেরকে পার হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করছেন। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। চায়ের আপনাকে ধন্যবাদ।